আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানিয়া দেওয়ান তমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বিকেল 5:40 বাজে। তো যেহেতু আজকে জওহার জিয়াদের প্রাইভেট নেই, এই টাইমটাতে মূলত ওরা প্রাইভেট পড়ে, তখন তো আমার প্রাইভেটে নিয়ে যেতে হয় ওদের। তো আজকে যেহেতু ওদের প্রাইভেট নেই, বন্ধ, শুক্রবারে তো সবারই বন্ধ থাকে সব কিছু, তো আমি ওদেরকে নিয়ে আসছি ছাদে। ওরা এখন খেলা করতেছে আর আমি ভাবলাম যে আমি ব্লগ করি, ব্লগটা শুরু করি। জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো, কারণ আমি দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত একটা ব্লগ কন্টিনিউ করেছি। ছাদে আসলে কিন্তু সবারই মন অনেক ভালো হয়ে যায়, আর বিশেষ করে এরকম পরন্ত বিকেলে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। সারাদিন বদ্ধ করে থাকতে থাকতে কিন্তু আমাদের ভিতরে একটা একঘেয়েমি ভাব চলে আসে। তো খোলা আকাশের নিচে এইভাবে একটু হাঁটলে, একটু বাতাস, বাহিরের যে বাতাসটা এটা গায়ে লাগালে কিন্তু অনেক ভালো ফিল হয়, অনেক ভালো লাগে। আর শহরের জীবনে কিন্তু ছাদ ছাড়া কিন্তু অন্য জায়গায় গিয়ে খোলা বাতাস পাওয়াটা অনেক মুশকিল, কারণ শহরে তো চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং, খোলা জায়গা একদমই কম। তো যাই হোক, আর আমি জানি শুক্রবারে আমার অনেক আপুরা অনেক কিছু করে, কেউ হয়তো ঘুরতে যায়, কেউ হয়তো যারা জব করে যেসব আপুরা তারা হয়তো বাড়িতে বাচ্চাদের সময় দেয়, আবার কেউ হয়তো খুব মজার মজার রান্নাবান্না করে শুক্রবারে। তো আপুরা, সব আপুদেরকে বলতেছি যে আপনারা শুক্রবারে মানে কী করতে বেশি পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো আমাদের জওহার হচ্ছে দোলনায় দোল খাচ্ছে, এখন আমি জওহারের সাথে আমি একটু দোলনায় দোল খাবো। একটু থামা বাবা, আমি তোমার সাথে একটু দোল খাই। এই পাশে বসো তুমি। তো এবারে মা ছেলে বসে হচ্ছে দোলনায় দোল খাচ্ছি, আর জিনাত এসেছিল আমাদের সাথে। তো ওর ভালো লাগলো না, ও বাসায় চলে গেছে, বলতেছে যে আম্মু আমি বাসায় গিয়ে আমার খেলনা নিয়ে আসি। ভাইয়া তো বল নিয়ে আসছে ছাদে খেলার জন্য, তো আমি তো কিছু নিয়ে আসি নাই খেলার জন্য, আমি আমার খেলনাগুলো নিয়ে আসি। তো এটা বলে ও নিচে গেল। কি এখন কি গরম লাগতেছে বেশি? হ্যাঁ, ঘেমে গিয়েছ? দেখি তোমার খেলনা নিয়ে আসো এখানে। হ্যাঁ, এটা কি তোমার হাউস? এটা তোমার পাকঘর? তুমি কি রান্না করবা? আমি কি ছাদে বসে বসে বাতাসে রান্না করবা? হ্যাঁ, চলো এদিকে তাকাও, আমার দিকে তাকাও, একটু ছাড়ান দাও। দাও জ্বর হবো কি বাতাস তো আমরা এবারে উপরে ছাদে চলে আসছি। তো ছাদের সাইডে দাঁড়িয়ে পুরো শহরটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে জিনাত হচ্ছে বসে আছে, সে অনেকগুলা বসার সিট খালি আছে, তারপরে সে কোনো সিটে বসতেছে না, সে ওয়ালের উপরে উঠে বসে আছে। কোনো একটা কারণে তার মুডটা অনেক অফ।
জওহর আসলে তার সাথে খেলতেছে না, সে একা একা খেলাটা জমাইতে পারতেছে না। আমি বলতেছিলাম যে নামো নামো, সে বাগানের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছিল। তো এই দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল শীতের সময়টাতে, এখন নাই। আবার গাছগুলো এনে লাগাবে এই সিজনের, যে বর্ষাকালে যে ফুলগুলো সেই সব ফুলের গাছগুলো এনে লাগাবে। তো এই যে আমি এবারে জওহর জিনাতকে দুধ খেতে দিব। আসলে ছাদে যাওয়ার আগে দুটো জাল দিয়ে রেখে গিয়েছিলাম, তো এবার ওদের দুজনকে দিয়ে দিব। জওহর হচ্ছে একটু গরম খেতে পছন্দ করে দুধটা, আবার জিনাত যদি দুধটা বেশি গরম হয় ও খেতেই পারে না। জওহর চিনি ছাড়া খায় আর জিনাত চিনি দিয়ে খায়। তো দুজনের আসলে টেস্টটাও দুই রকম, ওদের দুজনের একই খাবার মজা লাগে না। যেমন জওহর হচ্ছে কাঁচা আম খেতে পছন্দ করে, জিনাত পাকা আম খেতে পছন্দ করে। তারপর জিনাত তো ফল মানে লিচু তরমুজ এগুলো খেতে পছন্দ করে, কিন্তু জওহর একদম সম্পূর্ণই আলাদা, সে ফল এতটা পছন্দ করে না। তার মাছ মাংস বেশি পছন্দ, অয়েলি ফুড, পোলাও মাংস, বিরিয়ানি এগুলো পছন্দ। তো ঠিক আছে, এবার আমি ওদেরকে দিয়ে দিই। তো জওহর জওহরের দুধটা টেবিলে বসে বসে খাচ্ছে, যেহেতু ওর দুধটা আবার একটু বেশি করে গরম করে দিয়েছি, তো ও একটু একটু করে খাচ্ছে। তো আপনারা হয়তো ক্যামেরায় জিনাতকে দেখতে পাচ্ছেন, সে ফ্লোরে মাথায় হাত দিয়ে বসে আছে টিভির সামনে। তো ওকে এখন আমি দুধটা দিব, ও তো খেতে চায় না কোনো কিছুই, সে ভালোভাবে একবারে বললে খায় না। এখানে ডাকাডাকি করলাম যে টেবিলে বসে খাও, সে আসলো না, তারটা আমি ওই রুমেই দিয়ে আসলাম, তারপরেও খেতে যাচ্ছিল না। তো রাত প্রায় 9টার দিকে আমি আবার রান্নাঘরে চলে আসছি। তো জওহর জিনাতের জন্য একটু খাবার রান্না করে রাখবো আগামীকালের জন্য। তো দুধ ছিল একটু বেশি করেই নিয়ে আসছিলাম আজকে দুধ, তো ওই যে সন্ধ্যাবেলা খাওয়ার পর আরও কিছু দুধ ছিল ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে নিলাম। তো ঈদের সময়টাতে কিন্তু আমাকে রাঁধুনির তরফ থেকে অনেকগুলো রান্নার জিনিসপত্র দিয়েছিল। তো ঈদটা যেহেতু এখানে করা হয়নি, আমি শ্বশুরবাড়িতে ঈদ করেছি, তো এই জন্য কিন্তু ওই জিনিসগুলো রয়ে গেছে। আর যেহেতু ভাবলাম যে জওহর জিনাতে তো মাঝে মাঝে নাস্তা খাচ্ছে, তো একটু অন্য ধরনের রাস্তা আজকে রান্না করে দেই। আজকে যেটা রান্না করব, রাঁধুনির যে ফিন্নি মিক্সটা সেটা রান্না করব। তো এইটার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটা এবারে জাল দিয়ে নিচ্ছি। খুবই ইজি প্যাকেটের আসলে জিনিসগুলো রান্না করা, তো খুবই ইজি যেহেতু সবগুলো উপকরণ পরিমাণ মতো দেওয়া থাকে, এই জন্য কিন্তু রান্না করাটা খুব সহজ হয়ে যায়। তো এই যে রাঁধুনি ফিনি মিক্সড, এটা আজকে রান্না করব। আর এইখানে যে উপাদানগুলো লেখাই আছে, সুগন্ধি চাল, কাঠবাদাম, লবণ, চিনি, এলাচ এগুলো দিয়ে দিছে কেওড়া। আর এটার প্রয়োজনীয় মানে উপকরণ ও পরিমাপ, 1 লিটার দুধ লাগবে জাস্ট, সব কিছু গায়ের মধ্যে লেখাই আছে। 1 লিটার দুধেই কিন্তু এটা রান্না করা হয়ে যাবে। তো আমি এইটা গায়ে যেভাবে লেখা আছে আমি ওইভাবেই রান্না করব, আর অন্যদিকে মাতবুড়ি করতে যাব না। তো দুধটা একটু ঘন করে জাল দিয়ে তারপর আমি এই মিক্সটা ফিনি মিক্সটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলতেছি যে আজকে কিন্তু ওদের দিব না জওহর জিনাতকে, আর মানে রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, আগামীকাল ইনশাল্লাহ খাওয়াবো। এই যে এটার ভিতরের মিক্সগুলো এরকম ঢেলে দিলাম সবগুলা। এটার মধ্যে কিন্তু কাঠবাদাম দেওয়া আছে, এই জন্য কিন্তু একটু কালো কালো দেখা যাচ্ছে। তো এভাবে নেড়ে চেড়ে এখন জাস্ট এটাকে ওই উপকরণগুলোকে সিদ্ধ করে নেয়ার পালা। সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন এগুলো এই মিশ্রণটা একটু ঘন ঘন টাইপের হয়ে আসবে, তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তো আমি তো আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি। এই ঠান্ডা মানে মিষ্টি জিনিসগুলো কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, যেহেতু এখন অনেক গরম, এই জন্যই কিন্তু আমি রান্না করে রেখে দিব ফ্রিজে, যখন জওহর জিনাতের ক্ষুধা লাগবে বা নাস্তার সময়টাতে আমি দিতে পারবো এই খাবারটা। তো কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা এইরকম ঘনত্ব চলে এসেছে, তার মানে এটা এখনও হয়নি, এটা আরও একটু ঘন হবে। আর চাল বা এটা যে উপকরণগুলো আছে এগুলো কিন্তু চাপ দিয়ে দেখে নিতে হবে যে পুরোটা সিদ্ধ হয়েছে কি না। আর এটা যেহেতু একদম সব কিছু মাপ ঝুঁক করাই আছে, জাস্ট ঘন হয়ে গেলে নামিয়ে ফেললেই হবে। খুবই ইজি রান্না করা, সবাই পারবে, বাচ্চারাও পারবে।
তো আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন খুব বড় বড় সাইজের বুদবুদ উঠতেছে আর একদমই ঘন হয়ে গেছে। নাড়াচাড়া করেই কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা প্রায় হয়ে গেছে, জাস্ট 2-3 সেকেন্ড নাড়াচাড়া করেই আমি এটা নামিয়েই ফেলবো। আর যেটা বললাম যে বাচ্চারাও, একদম ছোটো বাচ্চারাও রান্না করতে পারবে, আমার মনে হয় যে এইভাবে এত সহজভাবে রান্না সবাই পারবে, জিনা তো পারবে, কারণ সব কিছু একদম পরিমাণ মতো দেওয়া আছে, জাস্ট দুধ দিয়ে জাল দিয়ে ঘন করে নেওয়া, এই হচ্ছে এটার রান্না। খুবই ইজি, খুবই ইজি এবং খেতে কিন্তু অনেক টেস্টি। ঠিক আছে, তো ঝটপট কিন্তু মেহমান আসলে, যারা আসলে আমরা ঝটপট কিছু রেডি করতে চাই, তারা কিন্তু এই ধরনের মিষ্টি আইটেম তৈরি করতেই পারি খুব ঝটপট, খুব সহজেই হয়ে যাবে এবং খেতেও খুব ভালো। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা। আর এই তো লাস্ট মুহূর্তে আমি কয়েকটা কিশমিশ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে, আর এই পর্যায়ে কিশমিশ দিলে টেস্ট বাড়বে না, বাট দেখতে সুন্দর লাগবে। যখন বাসায় মেহমান আসে তখন একটু এভাবে একটু সাজিয়ে সামনে দিলেই কিন্তু অনেক হ্যাপি হবে মেহমানরা। যাই হোক, আমার আজকের ব্লগটা আমি আর বড় করব না, এখানেই শেষ করছি। যদি আমার আজকের ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।